যারা বেদাতী না, নর্মাল সুন্নি আহলে সুন্নাহ জামাতের, তাদের উচিত তাদের সুন্নতের বেড়াইকে সুন্নতের বাউন্ডারিতে থেকে যেটা করা জায়েজ আছে যেটা করা উচিত সেটা করবে সে। তো সেই জন্য মহানবী বিশ্বনবী শরণবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের জীবন চর্চা, তার জীবন নিয়ে আলোচনা করা এই উদ্দেশ্যে যে এটা আমি আমল করতে চাই। রবিউল আউয়াল মাস একটা অকেশন, একটা উপলক্ষ, যে উপলক্ষকে কাজে লাগানোর জন্য চাচ্ছি সেই সেই সুবাদে আজকে আল ইসলাহ কোরআন কাফেলা বিয়ানা বাইতুল মুকাররম মসজিদে নিয়মিত ছাত্র যারা আছেন তাদেরকে এই রবিউল আউয়াল মাসে বেশি করে মহানবী বিশ্বনবী শরণবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চর্চা করার জন্য আহ্বান করছি। আজকে আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি কয়েক মিনিটের মধ্যে, যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ সুন্নত, যে সুন্নতটি মুসলিম বিশ্বে আমল কম করা হয়, নন মুসলিম বিশ্বে বেশি আমল করা হয়। সেই জন্য এই সুন্নতটি আমল করার কারণে যে ফলাফল রেজাল্ট হওয়া দরকার সেই রেজাল্টটা তারা ভোগ করছে, আর মুসলিম বিশ্বে সেই সুন্নতটা আমল না করার কারণে যে ক্ষতিটা সেই ক্ষতিটা তারা ভোগ করছে। সেটা কি, এটা অনেকগুলো এরকম আছে, প্রত্যেকটা মেডিসিনের যেমন একটা এফেক্ট আছে, এটা খেলে এটা হবে, অনেক ভিটামিন ফল আছে এই ফলটা খেলে এই ভিটামিন হবে, তো তেমনি ভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নত এটা বিভিন্ন ভিটামিন দ্বারা বেষ্টনী করে রাখছে, যে আপনি যদি এই সুন্নতটা পালন করবেন তাহলে আপনি সামাজিকভাবে এই ফলটা পাবেন, এই রেজাল্টটা পাবেন। সেই সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে মাশওয়ারা, কারোর সাথে আলোচনা করা, যে কোনো একটা থেমা, খাস করে গুরুত্বপূর্ণ বিষয় যদি হয় সেখানে আলোচনা করে কাজটা করা, যদিও নিজে অনেক কিছু জানে তারপরেও মানুষের সাথে সেটা শেয়ার করা, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনের বড় সুন্নত। সেটা কয়েকটা 22 পিল দিয়ে আজকে শেষ করতেছি। সেই উদাহরণগুলো হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের সকলকে নিয়ে মাঝে মধ্যে এরকম মাশওয়ারা করতেন, পরামর্শ করতেন কি করা যায় আমাদের তো এই সমস্যা। যেমন বদরের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজিরদেরকে সামনে রেখে বলতেছিলেন যে এখন তো তারা আসতেছে আমাদেরকে আক্রমণ করার জন্য, এখন কি করব। মুহাজির যারা ভারী ঘরবাড়ি ছাড়া আসছে, ছেড়ে আসছে এবং তাদেরকে বাধ্য করা হয়েছে আসার জন্য, তারা তো বলবে হ্যাঁ আমরাও দাওয়া করতে চাই, মদিনার বাইরে গিয়ে আমরা সেটাকে প্রতিরোধ করতে চাই। আর আনসাররা তারা এখনো কথা বলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন তোমাদের কি রায়, বিভিন্ন লোক বিভিন্ন ধরনের, আনসারদের পক্ষ থেকে একজনও কিছু বলেন নাই, কারণ আনসারদের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বয়াত হয়েছিল, চুক্তি আর কি, মানে কঠিন বয়াত, চুক্তির নাম হলো বয়াত, বাইআ আর কি। সেই বয়াতের মধ্যে ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জান মাল দিয়ে তাকে হেফাজত করবে, এটা ছিল মদিনা শহরের ভিতরে, কিন্তু মদিনার বাহিরে কি সেই চুক্তির বাহিরে নাকি করবে কিনা সেইটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে শুনতে চেয়েছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিনিসটা বুঝতে পেরেছেন, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদেরকে মাইনেন করছেন, তাহলে আমাদের রায় হলো এই, যেইখানে আপনি আমাদেরকে নিয়ে যাবেন যদি অনেক বড় সাগরে লাভ দিতে বলেন সেখানে আমরা লাভ দিতে পারব, আপনার সাথে আমরা আছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই পরামর্শ শরীক করছেন, এরকম আমভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এবং তাদের পরামর্শ শুধু নেওয়া না, অনেকে আছে অফিসিয়াল একটা জিনিস করতে হয় সেটা জন্য মিটিং না করে নেই না হলে পরে মানুষ কি বলবে, এটা না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তাদের যে পরামর্শটা সেই পরামর্শ হিসাবে তিনি কাজ করতেন। বদর যুদ্ধে যাওয়া হলো, বদর যুদ্ধে যাওয়ার পরে কোথায় অবস্থান নেবে মুসলমানরা, সেইখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় গিয়ে বসছেন, যাওয়ার পরে আরেকজন বিজ্ঞ সাহাবি, যুদ্ধ অনেক বিশেষজ্ঞ সে, তিনি তার নাম হলো হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ এটা কি আল্লাহর পক্ষ থেকে ওয়াহী
যে আপনি এই জায়গায় অবস্থান নেবেন নাকি এটা হারব ওয়াল মাকিদা আল হারব মাকিদা আর হারব যুদ্ধ হচ্ছে এটা হলো কৌশল কৌশলে জিততে হবে এটাকে আর যদি মনে করেন ওয়াহি তাহলে আমরা চুচারা কিছুই করব না রাসূল কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না এটা ওয়াহি না এটা আমার ব্যক্তিগত আমরা তাদের সাথে সাক্ষাৎ করব কিন্তু এটা হারব এবং মাকিদা খেদা তখন রাসূল কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তিনি বললেন তাহলে আমার একটা রায় আছে আর আমি এই বিষয়ে অভিজ্ঞ লোক ফাহমান সামরিক ক্ষেত্রে এই উনি বললেন ওই যে পানির একটা জায়গা আছে কুয়ার মতো ওইখানে যদি আমরা যাই তাহলে সেই সময় পানির অনেক মানে সংকট ছিল এবং পানিটা অনেক জরুরি এখনো জরুরি তো সেই সময় ছিল পানির কাছাকাছি থাকলে যখন পানি পিপাসা লাগে পানি পান করবো আর তারা আমাদের এইখান থেকে পানি পান করতে পারবে না এটা একটা অর্ধেক জয় আমাদের এখানে বিজয় হয়ে যাবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবী তার এই পরামর্শটার সাথে সাথে চলো তাহলে ঠিক কথা বলছো ওইখানে গিয়ে তার আমল এখনই শুরু হয়ে গেল একজন সাহাবী কথা অথচ তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত রায় ছিল মদিনার ভিতরে থেকে যুদ্ধ করবে কারণ সেফ এটা বেশি এটা নরমাল কিন্তু কিছু যুবক শ্রেণীর মুজাহিদ ছিল যারা বদর যুদ্ধে যেতে পারে নাই তারা বললো না এটা কেমন দেখা যায় ভিতর থেকে আমরা ইনশাল্লাহ পারবো বাহিরে গিয়ে তাদেরকে ইয়া করব প্রতিরোধ করব তাদের বেশিরভাগ চেয়েছিল বাহিরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ঠিক আছে তোমরা যেহেতু বেশিরভাগ মানুষ চাচ্ছ তোমাদের রায়টাই নিলাম তাহলে রাসূল কে সাল্লাল্লাহু আলাইহি ব্যক্তিগত একটা রায় আছে সেটা বাদ দিয়ে তারা বেশিরভাগ লোকেরা চাচ্ছে সেটা প্রাধান্য দিয়ে উহুদের যারা হজ করছেন অথবা উমরা করছেন উহুদ পাহাড় ভালো করে জেনেন সেই সময়ের মদিনার এখনকার মদিনা অন্যরকম সেই উহুদ পাহাড়ে ওখানে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ করলেন এইভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি হুদাইবিয়ার সন্ধি হইল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার উদ্দেশ্যে গেলেন সেই জায়গায় হুদাইবিয়া বাই আতুরি দোয়ান যেই গাছের কথা কোরআন শরীফে আসছে সেইখানে গিয়ে যখন নাকি মহানবী বিশ্বনবী শরণবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হুদাইবিয়ার সন্ধি হলো যে এই বছর উমরা করা যাবে না তিনি মেনে নিলেন তো উমরা যদি এহরাম বেঁধে ফেলে এবং নিয়ত করে ফেলে উমরা যদি না করতে পারে আর তার আগে যদি শর্ত না করে ফেলে তাহলে দুইটা কাজ করতো একটা হলো জবাই করতে হয় আরেকটা হচ্ছে মাথা চেসে অথবা ছোট করে হালাল হইতে হয় তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজকে বললেন যে তোমরা হালাল হয়ে যাও তোমাদের সাথে যেই পশু নিয়ে আসো রেখে জব করে হালাল হয়ে যাও তারা হালাল হইতেছে না এত মানে সন্ধিতেই মুসলমানদের বিরুদ্ধ হয়েছে আবার এখন আবার হালাল হয়ে যাবো তাড়াতাড়ি এরা করবো না মানে করতেছে না কেউ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই তাবুতে গেলেন সেখানে সালামা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ তিনি পরামর্শ দিলেন তার চেহারা দেখে এখন পরামর্শ দরকার আজ করতে পারলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন পরামর্শ ওয়াইফের পরামর্শ সেই পরামর্শ দিলেন যে আপনি এক কাজ করেন আপনি আপনার মাথাটারে চেকে পারেন আর জবাই করে ফেলেন নিচে আগে করে ফেলেন দেখবেন আপনি কেউ করবেন আর একজন দেরি করবেন রসুল একিম সাল্লাহ সাল্লাম তার একজন ফিরিজ ভাইয়ার লোক লোক ছিল না পিঠ ছিল খাদেম ছিল তাকে ডাকলেন তুমি আমার মাথাটা চাচ্ছ যখন নাকি খুর নিয়ে একটু চাচ্ছ সবাই একজন আরেকজনকে শুরু করছে ওই মহিলার কথা রসুল একিম সাল্লাহ সাল্লাম আমলে নিলেন পরামর্শ কাজে লাগাইলেন এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনের যে সমস্যাগুলো এগুলো তিনি শেয়ার করতেন এরকম না যে এটা বললে আমি এত বড় পদে আছি আমার একজন আন্ডারে কাজ করে তার সাথে এই কথাটা কিভাবে বলি এরকম না বলে নিজেই ভুক্তভোগী কোনো জায়গা বলার জায়গা নাই এটা ঠিক না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ব্যক্তিগত একটা ব্যাপার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানে সম্ভ্রম তার সম্মানে যখন নাকি আঘাত করা হইলো তিনি নাকি জিনা করতে নাউজুবিল্লাহ তখন মুনাফিকরা এটাকে রটাইলো অনেক মার গরম করলো অনেক কাতাস্ত্রফ অনেক খারাপ অবস্থা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিনও ঘুমাতে পারেন না তার চোখের পানি বন্ধ হয় না রাসূল করিম সাল্লাল্লাহু অনেক মর্মা হতো কি করবেন আলী রাদিয়াল্লাহু তাআলা বাসাই তো বাসার লোক জামাই তার সাথে একটু পরামর্শ করলেন তুমি কি বলো কি করবো আশাকে ছেড়ে দিব নাকি করবো না করবো এই ধরনের একটা তুমি একটা পরামর্শ দাও
হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার কাছের লোক অনেক প্রিয় লোক তার কাছে বললেন তুমি কি করছো বলে ইয়া রাসূলুল্লাহ আয়েশা আহলা যে তিনি তো আপনার পরিবারের লোক এবং তিনি যে পবিত্র আমি ভালো করে জানি ওনার দ্বারা কখনো সম্ভব না আপনি ধৈর্য ধরেন এই লোকরা এই ধরনের এরকম অনেক কিছু বলে সুন্দর একটা পরামর্শ দেন তাহলে একবারে ব্যক্তিগত বিষয়গুলোতেও মানুষকে যাদেরকে এই বিষয়ে জানা জানাইলে ঠিক আছে তাদের কাছ থেকে পরামর্শ নিতেন আর রাষ্ট্রীয় ব্যাপারে সেগুলো যাদের কাছ থেকে পরামর্শ নেওয়া দরকার আহলুল ইখতিসাস বিশেষজ্ঞ লোক তাদের পরামর্শ নিয়ে সেটাকে কাজে লাগাইতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য আমাদের উচিত যে জনগণের রায় এবং যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদেরকে ওই কমিটি করে তাদের যে রেজাল্ট হবে সে অনুযায়ী নিজেকে করা পার্টির থেকে যে ডিসিশন নেওয়া হয়েছে সেইটাকে না পুরো দেশের জন্য বিজ্ঞ লোকরা কি বলে এই বিষয়ের ফাহমান ফাহমেনা ফাহফরাও যারা আছে তাদেরটা কাজে আনা যেমন ওই হুবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন এইখানে না ইয়া রাসূলুল্লাহ ওইখানে হলে বেশি ভালো হবে আমরা জিততে পারবো একজন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে তিনি বললেন তখন এমন একটা অবস্থা ছিল যে মদিনায় মুসলমানদেরকে জমিন থেকে একবারে উৎখাত করে ফেলবে সব মানুষ একসাথে হয়েছে এবং মদিনার বাসী ইহুদিরা যারা ছিল তারাও সেই সাথে যোগ দিছে সেই সময় করুণ অবস্থায় একজন সাহাবি যে ফার্সি ইরানি সেই ফার্সি লোকটা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমরা যখন আমাদের এরকম যুদ্ধ হইতো আমরা দেখতাম তাদেরকে ঘায়াল করার জন্য একটা কিছু করতাম খনন করতাম খাল খনন করতাম গর্ত করতাম তখন তারা এই জায়গায় আসতে পারতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ বলতে ইদে ভালো একটা পরামর্শ ইয়া আসো সবাইকে বললেন আমরা খাল খনন করব তারা আসতে আসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেই কুরআন নিয়ে সেই খাত খনন করছেন খালি পেটে তাহলে একজন সাহাবী তারটা সাথে সাথে তিনি এটা পরামর্শ কাজে নিছেন সেজন্য আমাদের উচিত যে এই বিশ্ব যে উন্নত বিশ্ব তারা কিন্তু যে শিক্ষার খাতে যারা বিশেষজ্ঞ তাদেরকে ডেকে পরামর্শ করে এবং তাদের পরামর্শ হিসাবে তারা পার্লামেন্টে সেটাকে পাশ করে এটা না যে এটা আমরা বলছি আমার স্যারে বলছে যেটা আছে এটাই পাশ করে দেবে এরকম না রসুল ইকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত হলো এটা যারা ইউরোপিয়ান না পারে সেই জন্য আমাদের উচিত মুসলিম বিশ্বে নিজের জীবনে নিজের ব্যক্তিগত জীবনে নিজের পারিবারিক জীবনে অনেক কিছু সমস্যা আছে এবং আছে এবং আসবে সেই সময় নিজের আপন লোকদেরকে একটু শেয়ার করা নিজের বন্ধুকে একটু শেয়ার করা যে ভালো জানে তার কাছে একটু টেলিফোন করা তো তাকে ভাই আমি তো এরকম একটা সমস্যা আছে এটা কি করতে পারবো আমি একটু সুন্দর একটা বুদ্ধি দেন এটা চাইলে তার মান হানি হবে না এবং সে তার স্টেজ থেকে নিজে নিচে চলে যাবে না এটা রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ সেই জন্য আজকের এই অনুষ্ঠানে এবং এই সিরাত মাহফিলের এই ছোট আকারে আমি সবাইকে আহ্বান করতে চাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সুন্নতি আমাদের জীবনের প্রত্যেকটা খাতে খাতে আমাদের জরুরি আর খাস করে এই পরামর্শ নেওয়া ভালো লোকদের পরামর্শ নেওয়া এবং সে অনুযায়ী ভালো পরামর্শটাকে কাজে লাগানো এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মহানবী বিশ্বনবী সারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নতকে আঁকড়িয়ে ধরে সেই পথের প্রতীক হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্য তৈরি হওয়ার জন্য তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু গত সপ্তাহের ওই পাঁচটা জিনিস আবার বলি যে কাউকে ভালোবাসলে আপনারা যেহেতু কোরআন পড়েন মসজিদে আসেন সেই জন্য আপনাদের সবাইকে আমি ভালোবাসি আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসাকে কবুল করুন সুন্দর করে মনোযোগ সহকারে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধন্যবাদ জ্ঞাপন করার সর্বোত্তম শব্দ জাযাকুমুল্লাহু খাইরান সেই দোয়াটি করলাম আল্লাহ রাব্বুল কবুল করুন একটু বেশি সময় নেওয়ার জন্য দুঃখিত আর আপনারা আমার জন্য বিশেষভাবে দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে ভূমিকা বলা হয়নি কথা প্রসঙ্গে আমি একটু বলে নিচ্ছি সেটা হলো যে এই রেকর্ড হয়ে থাকতেছে লাইভ প্রোগ্রাম আসলে আমরা যে নিয়মিত খুব বড় একটা প্রোগ্রাম করি বিশ্বের মানুষ জানে না এমনকি ভিয়েনায়ও সবাই জানে না আলহামদুলিল্লাহ একজন শেখ বলতেছিলেন দেখেন পিস টিভির মতো বড় বড় এরকম টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু আল্লাহর কি ইচ্ছা
এই যে মাশায়েখরা বিভিন্ন জায়গায় যে খেদমতগুলো করেন, এই যে দিনই চর্চাগুলো হয় আমাদের মসজিদে, মনে করেন সবসময় র্যান্ডম যে দিন চর্চার যে প্রোগ্রামগুলো হচ্ছে, এটা যে একটা ইসলামিক সেন্টার, আসলে মনে করেন সবসময় তো কম বেশি ইসলামিক প্রোগ্রামগুলো হচ্ছে, এগুলো এখন সময় এসেছে হাতে হাতে সবার অ্যান্ড্রয়েড সেট, এবং দেখেন কি শক্তিশালী নেট আপনারা ব্যবহার করছেন, এই যে সুন্দর প্রোগ্রামগুলো বিশ্ববাসী বিশেষ করে আপনার প্রতিবেশী, বিশেষ করে আমাদের এই যে ভাষা মাতৃভাষা বাংলায় যারা যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমাদের যে ভালো যে প্রোগ্রামগুলো আমরা করি এগুলো কিন্তু অন্যরাও শেয়ার করতে পারে। এখন বিশ্বটা একটা গ্রাম না, মানে আপনি একটা গ্রামে আছেন এটা মনে করা যাবে না, সারা বিশ্ব মিলে কি একটা গ্রাম, যেটাকে এক শব্দে বলা হয় গ্লোবালাইজেশন, গ্লোবাল ভিলেজে আমরা বাস করতেছি, সারা বিশ্বটা একটা গ্রাম। তো আলহামদুলিল্লাহ যে সমস্ত বন্ধুরা এই ভিডিও দেখবেন বা এই মুহূর্তে আমাদের সাথে আছেন তাদের জন্য বলবো, আমরা আছি ভিয়েনা বাইতুল মোকাররম মসজিদে, বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম। আমাদের মসজিদে প্রত্যেক সপ্তাহে কোরআনের একটি ক্লাস হয়ে থাকে, এটা ক্লাসের যে নাম একটা নাম আছে সুন্দর, সেটা হলো আল ইসলাম কোরআন কাফেলা। এই কাফেলার উদ্যোগেই ভিয়েনাতে এই সর্ববৃহৎ মসজিদ আমাদের আলহামদুলিল্লাহ বাঙালি ভাইদের প্রচেষ্টায় নিজস্ব ক্রয়ে পুরো বিল্ডিং এই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছে। আল ইসলাম কোরআন কাফেলার উদ্যোগ সেখানে অনস্বীকার্য, এবং যে সমস্ত ভাইয়েরা কোরআন কেন্দ্রিক তারা সমবেত হয়েছিলেন তারা এখনো ধরে আছেন মসজিদকে, এবং কোরআনের সাথেই তারা আছেন, নিয়মিত কোরআনের ক্লাসে অংশগ্রহণ করছেন। যে সমস্ত ভাইরা শুরু থেকে পর্যন্ত কাজ করেছেন আল্লাহ সবার খেদমতগুলো কবুল করি, আমিন। যারা আমাদের মধ্য থেকে দুনিয়া থেকে চলে গিয়েছেন ইন্তেকাল করেছে আল্লাহ সবাইকে মাফ করে দিক। তো ভবিষ্যৎ যারা এই মসজিদের সাথে থাকবে ছাত্র হয়ে শিক্ষক হয়ে শুভাকাঙ্ক্ষী হিসেবে আল্লাহ সবার খেদমতগুলো কবুল করুন। আমরা সাপ্তাহিক কোরআনের ক্লাসে কোরআন পড়েছি, সুরা পড়েছি, বিভিন্ন সুরা থেকে পড়া হয়, দোয়া কালাম পড়া হয়, তারপরে দুটা গ্রুপ ভাগ করা হয়েছে। এখন একটা গ্রুপে আপনার আহ্বান দেবেন যারা প্রাইমারি ভাবে যারা কোরআন শিখতে চান, সুরা তারপরে আপনার হরফ শেখানো হচ্ছে, কায়দা শেখানো হচ্ছে, আর একটা গ্রুপে যারা কায়দা পারেন শুধু কোরআন পড়তে পারেন তাদেরকে নিয়ে কোরআন শেখানো হচ্ছে। তো আমাদের সেই পড়ার পরে হলো আজকে একটা আলোচনা, যেটা সিরাতুল উপরে যেহেতু রবিউল আউয়াল মাস, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে স্মরণ করি, আমি একটা বিষয় আল্লাহ রাসূলের ব্যাপারে হাইলাইট করব, সেটা হলো দরুদ শরীফের আমলটা। আপনারা সবাই জানেন দরুদ শরীফের আমলটার ক্ষেত্রে আমার দুইটা অভিজ্ঞতা, দুইজন আলেমের আমল বলবো। একজন সিনিয়র ভাই ছিলেন, চার পাঁচ বছরের সিনিয়র আমার, শশিনে মাদ্রাসায়, ওই ভাইয়ের কিছু হ্যান্ড নোটস, বিভিন্ন দাখেল আলেম যে ইন্টারমিডিয়েট লেভেল বিভিন্ন ক্লাসের যে হ্যান্ড নোটগুলো করছেন উনি, ওগুলো সিনিয়র ভাই হিসেবে ওইটা আমরা ফটোকপি করে নিয়েছিলাম বিভিন্ন সাবজেক্টের উপরে। তো ওনার লেখার একটা বৈশিষ্ট্য আমি বলতে পারবো না, ওনার নামটা এখনো মনে আছে, ওনার ভাইটার নাম হলো জাফর ইমাম হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাবতীয় অনিশ্চয়তা থেকে হেফাজত করুন, আমিন। তার এই আমলটা আমার খুব পছন্দ হয়েছে, এবং আমরা যারা যারা ওই নোটটা পড়েছি সবাই ওনাকে বলতে পারবো না, উনি যত জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আসছে সব জায়গায় বাংলায় পুরোটা লিখছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উনি দাখিলে ক্লাস স্টার্ট করছেন, আলেম স্টার্ট করছেন, ফাজিল স্টার্ট করছেন, কামিলও স্টার্ট করছেন, সব ক্লাসে ওনার স্টার্ট, খুব মেধাবী ছাত্র। ওনাকে আমরা কত এক প্রসঙ্গে জিজ্ঞেস করছিলাম, ভাই আপনার এই এত সুন্দর রেজাল্ট এর পিছনে আপনার কী কী কাজ, আপনি কী কী ভালো আমল করেন বলেন তো। আমার মনে আছে উনি বলেছিলেন আমার যতগুলো ভালো আমল তার মধ্যে একটা আমল হলো আমি সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি লেগে, আমি বখিলি করি না, কারণ আল্লাহ রাসূল বলছেন যখন আমার নাম নেওয়া হয় তখন যদি কেউ দরুদ শরীফ পড়তে বখিলি করে সেগুলো সবচেয়ে বড় বখিল, সুতরাং আমি এই বখিলি করি না। এই একজন ভাই, আর একজন শেখ এখন শশিনা মাজার অলরেডি টিচার, শেখ মাওলানা মাহমুদুল মনির হামিম আমার উস্তাদ, তাকেও আমি স্মরণ করতেছি। ওনার বৈশিষ্ট্য ছিল উনি আবার আরবিতে লিখতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন ভাবে লিখতেন একটা ক্যালিওগ্রাফি সিস্টেমে, একটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখার একটা সিস্টেম আছে। তো উনি লিখতেন, দেখতে অনেক সুন্দর দেখা যাইতো, তার এই যে আমল উনিও সব ক্লাস স্টার্ট করেছেন এই শেখ। তা আমি বলবো যখনই আল্লাহ রাসূলের নামটা বলা হয় আমরা যেন কার পূর্ণ না করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বারবার বলেন সমস্যা তো নাই, খুব জোরে না বলে আস্তে বলি, কিন্তু আমরা যেন বলে ফেলি, তাহলে হবে কি এই এক একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বলতেছি আর আল্লাহর পক্ষ থেকে কয়বার দরবার রহমত নাযিল হচ্ছে, দেখুন কোন হাদিস আপনারা জানেন,
আমার একজন শায়খের বলছিলাম যে মানে এগুলো বাস্তব জীবন থেকে অভিজ্ঞতা শশীনে মাজার প্রিন্সিপাল ছিলেন তিনি মারা গেছেন এই শায়খের একটা কথা বলে শেষ করব উনি বলছেন যে দরুদ শরীফটা বলেন তো দরুদ শরীফ কার আমল কার জন্য করি এই আমলটা নিজের জন্য এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন বলেন তো দরুদ শরীফ কি ইবাদত নাকি ইবাদত না ইবাদত সকল ইবাদত কার জন্য করি আল্লাহর দরুদ শরীফটাও করি কার জন্য আল্লাহর তারপরে দরুদ শরীফ যে ইবাদত সেটা করি আল্লাহর জন্য এবং আল্লাহর জন্য কি না দরুদ শরীফের অর্থটা যদি আপনি খেয়াল করে দেখবেন আমরা শুরুতে ডাকতেছি কাকে আল্লাহুম্মা হে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আপনি দরুদ শরীফের অর্থটা খেয়াল করেন পুরো ডায়লগটা হচ্ছে আল্লাহর সাথে হে আল্লাহ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে রহমত বর্ষণ করেন তাকে বরকত দেন হ্যাঁ যেমনি ভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে তার বংশের উপরে আপনি রহমত দিয়েছেন বরকত দিয়েছেন ইন্নাকা হামিদুম মাজিদ আমি ফিনিশিং দিতে চাই হে আল্লাহ আপনি হামিদ সকল প্রশংসার যোগ্য মাজিদ আপনি সবচেয়ে সম্মানিত তো তিনি আমার হুজুর যেটা বলেছেন ওনার ভাষায় বলছি কোরআন হাদিসের কথা সেটা হলো যে দুরুদ শরীফটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম একটা জিকির যেহেতু আল্লাহ আল্লাহকেই আপনি ডাকতেছেন তো আল্লাহ জিকির হচ্ছে এখানে এবং সাথে সাথে আল্লাহ রাসূলের জন্য দোয়া হয়ে যাচ্ছে একসাথে দুইটা জিনিস টু ইন ওয়ান আল্লাহর জিকির এবং রাসূলুল্লাহর জন্য দোয়া এই দোয়াটা এবং এই আমলটা যে কবুল এতে কোনো সন্দেহ নাই কারণ এটা যে কবুল এটা আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন আলা নবী ইয়া আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই মাসে বিশেষ করে আমরা এই অভ্যাসটা আমাদের আমলে নিয়ে আসি আমরা যতদিন বেঁচে থাকি বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজুর শরীফ পড়তে পারলাম আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন এবারে আজকে যেহেতু সুন্দরভাবে প্রোগ্রামটা সমাপ্ত হলো আমাদের এই অনুষ্ঠানে শুরুতে আপনাদের ভাষণ শুনেছেন যে আলোচনা শুনেছেন আলোচনা করেছিলেন ফাদিলাতুল শেখ ফারুক আল মাদানী এবারে আমরা আরেকজন আমাদের মাঝে স্টার আছেন সংক্ষিপ্ত আলোচনা করবেন দুই মিনিট দুই এক কথায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের উপরে শুনবো কথা বলবে শেখ গোলামুর রহমান আল আজহারি ফলি তাফাজ্জুল মাহজুর সবাইকে সালাম يا ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك আসলে কথা অনেক হয়েছে আপনাদেরকে ধন্যবাদ প্রথমে যে আমরা আজকে ক্লাসটা একটু দেরিতে আরম্ভ করেছি আমাদের নামাজও দেরি হয়েছে সেই হিসেবে এখন টাইম অনেক হয়েছে তারপর আপনারা সুন্দর করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে সিরাতের উপরে আলোচনা শোনার জন্য আপনাদের যে সরকার করছেন সেজন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে তাহলে একটু সংক্ষেপে একটা সুন্নতের কথা আমরা যদি স্মরণ করি আমার মনে হয় ভালো হবে সেই হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়ব যে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কানা ইউহিব্বু তায়াম্মুম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডান দিক থেকে যে কোনো কাজ করাটা ভালোবাসতেন তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বিশানি কুল্লিহি কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু তায়াম্মুনা ফি শানিহি কুল্লিহি মানে তার জীবনের সমস্ত কাজে তিনি ডান দিক থেকে আরম্ভ করাটাকে পছন্দ করতেন মানে ডান দিক থেকে করতেন যে ফি তুহুরিহি ওয়া ফি তারাজ্জুলিহি ওয়া ফি তানাউলিহি যে পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে যে হাঁটার ক্ষেত্রে এবং এমনকি জুতা পরিধান করার ক্ষেত্রেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত হলো ডান দিক থেকে করা যে কোনো কাজ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিরাতের মাসে আমরা সুন্নতটা সবাই খেয়াল রাখব যে কোনো কাজে যে আমরা পড়ালেখার কাজে যে কোনো কাজে যে ডান দিক থেকে আরম্ভ সব কিছুতে খাওয়া দাওয়া দেওয়া আরম্ভ ডান দিক থেকে পড়ালেখা কে আগে বলবে ডান দিক থেকে সব কিছুতে জুতা আগে পরবো ডান দিক থেকে কাউকে কিছু দিতে হলে ডান দিক থেকে এইভাবে ভেজাল হয় না এমনি হলে অনেক ভেজাল হয়ে যায় হুজুর আমি বলি না ডান দিক থেকে এক একজন বলে জানে কারো যদি আগে যদি খুব বলার ইচ্ছা থাকে ক্লাসে তাহলে সে বুদ্ধি করে ডান দিকে বসবে যে হুজুর যেহেতু সুন্নাতের উপর আমল করে তাহলে আমি ডান দিকে বসে আগে বলি
তাই অনেকে খুব পছন্দ করে তো সেই জন্য যে কোনো কাজে আবার অনেকে দেখা যায় কি আগে আগে কোন জায়গায় বসলে খাওয়াটা আগে পাওয়া যাবে তাহলে আপনি ডান্ডি কি বসেন তাহলে খাওয়া আগে আপনার কাছে আসবে একে মানে আপনি আপনার বাসার দক্ষিণ পাশে জানালা দিবেন আপনি বাতাস খাওয়ার জন্য নয় বলবেন যে আমাদের মসজিদ থেকে আজানটা যাতে শোনা যায় কিন্তু বাতাস তো আটকে থাকবে না বাতাস তো আসবে সেই হিসাবে আপনি বসার ক্ষেত্রে সুন্নতের দিকে খেয়াল করবেন যে আমি ডান দিকে বসি তাহলে ডান দিকে বসাটা সুন্নত হলো খাওয়ার প্লেটটা একটা সুন্দর কথা আমার মনে পড়ছে সেটা না বললে না হয় যে আমাদের ওখানে ১৯ দিন ব্যাপী একটা সিরাতুন নবী মাহফিল হয় আগামী ডিসেম্বরের ১১ তারিখে মানে এই ডিসেম্বরের ১১ তারিখ ১২ রবিউল থেকে আরম্ভ হবে ৩০ রবিউল পর্যন্ত চলবে আমি যে মাদ্রাসা পড়েছিলাম সাতকে নিয়ে তো ওইখানে যে প্রত্যেকদিন রাত্রে আবার মেজবান হয় মানে ওই প্রোগ্রামের পরে খাওয়া দাওয়া হয় তো আমরা যেহেতু মাদ্রাসা ছাত্র আমরা আলোচনা শুনতে যাইতাম না কি করতাম যখন ওখানে আমার মিলাদ পড়ে যখন ইয়া নবী সালামু আলাইকা যখন টান দিবে তখন আমরা যাইয়া এমন জায়গায় দাঁড়াতাম যেখানে খাওয়ার লাইনটা আগে আগে ধরবে এবং ওই সময় আমি তো অনেক ছোট ছিলাম তখন আমার একটা ইচ্ছা ছিল যে যে কোনো একদিন এত হাজার হাজার মানুষের মধ্যে আমি সবার আগে যাব খাওয়ার আগে মানে খাওয়ার লাইনে যাতে আমি আগে যেতে পারি সেই টার্গেট আমার থাকবে অনেকে একসাথে দাঁড়াইলে কিন্তু কেউ আগে যায় না কিন্তু আলহামদুলিল্লাহ আমার সে আশা পূরণ হয়েছে একদিন আমি সবার আগে গেছি যায় দেখি কিছুই নেই না মানে ১০,০০০ লোক মানে ২০,০০০ লোক একসাথে বসে খাবে সেখানে যদি আপনি প্রথমে ঢুকেন বিরাট এক মাছ কেউ নেই সেয়ার হাজার হাজার সেয়ার খালি তো যাই হোক খাওয়ার কথা আসলে তাই বললাম কি যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যে কোনো জিনিস ডান দিক থেকে করা আমরা আমাদের দৈনন্দিন জীবনে সব কাজকর্মে সকল কিছুতে যে আমরা অমল করার চেষ্টা করবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আর আজকে আসলে কোরআন কাবুলা আমাদের নিয়ম অনুযায়ী সাপ্তাহিক যে আপ্যায়নের ব্যবস্থা এক একজন ভাই করে থাকেন তো আজকে আপ্যায়নের ব্যবস্থা করছেন আমাদের রানা ভাই তো রানা ভাই যে পথের মাঝে আমি অবশ্য সেই পথের মাঝেই বলতেছিলাম সবাই মানে আর একটু ক্লিয়ার করতে হয় রানা ভাই তিনি অবিবাহিত কিন্তু বিবাহের যোগ্য তার জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন একজন উত্তম সাথী মিলিয়ে দেন আমিন সাথে হুজুর জামাতের শেখ গোলাম দোয়া চাচ্ছেন সবার কাছে তাকেও যেন আল্লাহ রাব্বুল উত্তম একজন সঙ্গী মিলে আমিন এবং রানা ভাই কাগজ সম্পর্কিত কিছু সমস্যা আছে এরকম আরো যাদের যাদের কাগজ সমস্যা আছে সমস্যা আছে পাত্র পাত্রী বিবাহের যোগ্য হয়ে গেছে বিবাহ হচ্ছে না আল্লাহ সবাইকে সহজ করে দিক আমিন তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করবো সকলে আমরা দোয়াটা করে নিই মজলিসে দোয়া সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আবারও দেখা হবে একই ক্লাসে আল ইসলাম কোরআন কাফেলার সাথে আগামী সোমবার আসসালামু আলাইকুম কানা ভাই আজকে তো খাওয়া শর্ট পড়ে যাবে